আচ্ছা আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস সেভেনের তোমাদের পাগলা গণেশ পাগলা গণেশ লিখেছেন হচ্ছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় পাগলা গণেশ লিখেছেন কে না শীর্ষেন্দু মুখোপাধ্যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় যে পাগলা গণেশ গল্পটা লিখেছেন এই গল্পটার উৎস যদি বলতে হয় তো উৎস হিসাবে যেখান থেকে নেওয়া হয়েছে পাগলা গণেশ সেটা কিন্তু অরিজিনাল নামটাও কিন্তু যে গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেই গল্পগ্রন্থটার নামও কিন্তু পাগলা গণেশ সেই গল্প গ্রন্থ গ্রন্থটার নামও পাগলা গণেশ সেই গল্পগ্রন্থ থেকেই পাগলা গণেশ নামক যে গল্পগ্রন্থটা আছে সেখান থেকেই এই গল্পটা আমাদের পাঠ্যাংশে যে গল্পটা আছে পাগলা গণেশ নেওয়া হয়েছে এই গল্পটা বা গ্রন্থটা সম্পূর্ণ কিন্তু কল্প বিজ্ঞানের ওপর রচিত অর্থাৎ বিজ্ঞানকে কেন্দ্র করে যে একটা হাস্যকর হতে পারে একটা সেই বিজ্ঞানকে কেন্দ্র করে যে কল্পনা একটা বিজ্ঞান যদি পুরোপুরি ভিত্তিক যদি আমাদের পৃথিবীটা হতো তাহলে কেমন হতো এটা একটা কল্পনা করে লেখক এখানে তার ধারণাটা এখানে দিয়েছেন শুধুই সেখানে কোনো কিছুই থাকতো না শুধুই বিজ্ঞান কেন্দ্রিক যদি হতো সেই ভিসা সেইটার উপর নির্ভর করে বা সেটার কথা চিন্তা করি একটা কল্পনা করে এই বিজ্ঞানের ওপর কল্পবিজ্ঞানের এই গল্পটা তিনি লিখেছেন তো আমি সরাসরি গল্পের মধ্যে চলে যাচ্ছি গল্পতে কি আছে আমি দেখে গল্পতে প্রথমেই ফার্স্ট থেকে আমি শুরু করছি আমি আর কোনো কথা এখানে যাচ্ছি না এখানে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীতে নানারকম উড়ান যন্ত্র আবিষ্কারের একটা খুব হিরিক পড়ে গেছে কিন্তু ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটার মতো কেউ নারদের ঢেঁকির মতো কেউ কার্পেটের মতো কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ান যন্ত্র আবিষ্কার করে তাতে চড়ে বিষয়কর্মে যাতায়াত করছে আচ্ছা এইটুকুর মধ্যে আমি আগে বলি মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হয়েছে মাধ্যাকর্ষণ প্রতিরোধ মাধ্যাকর্ষণ যাতে মাধ্যাকর্ষণে যাতে কেউ বাঁধা না পড়ে তার জন্য মলম আবিষ্কার হয়েছে এটাও একটা কল্পনা করে লেখক লিখেছেন পৃথিবীতে নানারকম উড়ান যন্ত্র আবিষ্কারের খুব হিরিক পড়ে গেছে মানে চারদিকে কি হচ্ছে নানা উপগ্রহ এবং নানা রকম যন্ত্র মহাকাশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এরকম একটা চিন্তা ভাবনা করেছেন কেউ ডাইনিদের বাহন ডান্ডেওয়ালা ঝাঁটার মতো কেউ নারদের ঢেঁকির মতো কেউ কার্পেটের মতো কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ান যন্ত্র আবিষ্কার করে তাতে চড়ে বিষয় বিষয়কর্মে যাতায়াত করছে তাহলে বিষয়কর্মের যাতায়াতের জন্য কীরকম কিরকম উড়ান যন্ত্র আবিষ্কার হয়েছে যদি এখানে ছোট প্রশ্ন করে তাহলে আমাকে কি বলতে হবে না কেউ ডাইনিদের মতো ডাইনিদের বাহন ডান্ডাবালা ঝাঁটার মতো কেউ নারদের ঢেকির মতো কেউ কার্পেটের মতো কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ান যন্ত্র আবিষ্কার করে তাতে চড়ে বিষয়কর্মে যাতায়াত করছে আকাশে তাই নানা রকম জিনিস উঠতে দেখা যায় আচ্ছা এখানে আর একটা প্রশ্ন হতে পারে লাইন তুলে যে আকাশে তাই সব রকম নানা রকম জিনিস নানা রকম জিনিস উঠতে দেখা যায় কোটেশন করে এখানে লেখক কি কি ওড়ার কথা বলেছেন তখন অবশ্যই এখানে লিখতে হবে যে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে উড়ান যন্ত্র আবিষ্কারে হিরিক পড়ে গেছে এবং ডাইনিদের বাহনওয়ালা ঝাঁটার মতো নারদের ঢেঁকির মতো কার্পেটের মতো কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ান যন্ত্র আবিষ্কার করে তাদের বিষয়কর্ম চালাচ্ছেন এবং সেগুলোকে সমস্ত উঠতে দেখা যাচ্ছে এমন এমনকি পরেরটা হচ্ছে এই প্রশ্ন এইভাবে প্রশ্ন করে উত্তর লেখার চল আছে বা এই ধরনের প্রশ্ন হতে পারে লাইন তুলে ছোটো ছোটো প্রশ্ন দু নম্বরের প্রশ্ন আচ্ছা তারপর চলে আসছে যে এমন কি কৃত্রিম পাখাওয়ালা মানুষকেও আর কী কে উঠতে দেখা গেছে না কৃত্রিম পাখাওয়ালা মানুষকেও দেখা গেছে সালটা তিন হাজার পাঁচশো উননব্বই ইতিমধ্যে চাঁদ মঙ্গল ও শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে তাহলে কত সাল এটা কত সালের কথা বলা হয়েছে না পঁয়ত্রিশশো ঊন নব্বই অথবা তিন হাজার পাঁচশো উননব্বই আচ্ছা কোথায় কোথায় ল্যাবরেটরি স্থাপন করেছে না চাঁদ মঙ্গল শুক্র গ্রহে স্থাপন কর সূর্যের আরও দুটি গ্রহ আবিষ্কৃত হয়েছে সূর্যের বলছে আরও দুটো গ্রহ আবিষ্কার হয়ে গেছে এবং জানা গেছে যখন বলছে পঁয়ত্রিশশো সালের কথা বলছে যখন পঁয়ত্রিশশো উননব্বই সাল আসবে তখন হয়তো আমাদের বিজ্ঞানটা এতটাই উন্নত হবে এই পরিস্থিতিটা তার কাল্পনিক যে বিজ্ঞানের পরিস্থিতিটা হয়তো পৃথিবীতে তৈরি হতে পারে এরকম একটা কল্পনা লেখক করে নিয়েছেন এবং সেই কল্পনার প্রেক্ষিতেই লেখক এই লেখাগুলো লিখেছেন যে তখন আমাদের যদি পুরোপুরি এখন এত উন্নত হয়েছে সায়েন্স সায়েন্স তো তখন তো আরও উন্নত হয়ে যাবে তখন সেক্ষেত্রে কি হতে পারে তখন সেইটার কথাই এখানে বলেছেন জানা গেছে মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয়েও গতিবেগ সম্পন্ন মহাকাশযানে রওনা হয়ে গেছে এক দেড়শো বছর আগে থেকে এবং এখনও অনেকে যাচ্ছে কাছে পেঠে যারা গেছে তাদের ফেরা ফেরার সময় হয়ে এলো তবে সেটা এক মিনিট পর না একশো বছর পর তা জানবার উপায় নেই আচ্ছা এখানে অনেক ছোট ছোট প্রশ্ন আছে অবশ্যই যেমন বলছে যে মহাকাশে নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ কি করে না আলোর গতিবেগ সম্পন্ন মহাকাশ রওনা হয়ে গেছে এক দেড়শো বছর আগে থেকে বলছে তারা এত উন্নত যে নক্ষত্র থেকেও তারা যে আলোর যে গতিবেগ তার থেকেও বলছে যে দ্রুত দ্রুততম যান আবিষ্কার করে ফেলেছে এবং তারা কেবলই সেখানে বাইরে মহাকাশে যাচ্ছে আর আসছে তাদের যাওয়া আসার বিরাম নেই বলছে কেউ যাচ্ছে কেউ আসছে কেউ যাওয়ার সময় হয়ে যাচ্ছে কেউ বা ফেরার সময় হয়ে যাচ্ছে তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়িনি সেই এক দেড়শো বছর আগে যারা জন্মেছিল তারা সকলেই সশরীরে বর্তমান কারণ কি এখন সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে তাহলে কি মানুষ বেঁচে থাকতে পারছে আরও আজকাল পৃথিবীতে মানুষ মরে না যারা মহাকাশে গেছে তারা ফিরে এসে সেই আমলের লোকেদের দেখতে পাবে তবে সব মান সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্ম আর হচ্ছে না সব মানুষই যদি বেঁচে থাকে তাহলে সেই পূর্বজন্ম পরজন্ম ভুলে গিয়ে তাহলে আর কেউই থাকবে না একই রকমভাবে তার বয়সের গণ্ডি পার করে একটার পর একটা বছরের পর বছর সে বেঁচে থাকবে এটাই নিয়ম হয়ে যাবে গত দেড়শো বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি কারণ নতুন যদি নাই জন্মায় তাহলে শুনবে কি এখানে একটা অবশ্যই ভালো প্রশ্ন যে গত দেড়শো বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শুনেনি কেন শোনেনি না কারোর নতুন জন্ম কারোর মৃত্যু হয়নি এবং কারোর জন্মও হয়নি তাই নতুন শিশুর কান্না শুনতে পায়নি এদিকে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে বুধ হয়ে আছে যে প্রতি ঘরের প্রত্যেকেই কোনো না কোনো বিজ্ঞানে বিজ্ঞানী বলছে প্রত্যেকটা ঘরে 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 কিন্তু বিজ্ঞানী জন্মে গেছে এম এতটাই বিজ্ঞান উন্নত হয়েছে বিজ্ঞান ছাড়া কোনো চর্চা নেই কবিতা গান ছবি আঁকা কথা সাহিত্য নাটক সিনেমা এসব নিয়ে কেউ মাথা থাম মাথা ঘামায় না বলছে এসব এখন পুরনো হয়ে গেছে কবিতা গান ছবি আঁকা কথা সাহিত্য না নাটক সিনেমা এইসব সব নিয়ে কেউ মাথা ঘামে সবাই বিজ্ঞান নিয়েই পড়ে আছে এত উন্নত হয়ে গেছে দেশ সমাজ সেই সময়টা সময়টা বলে দিয়েছে হয়তো পঁয়ত্রিশশো উননব্বই সালে হয়তো আমাদের এরকমই কিছু পরিস্থিতি আসার ভাবনা করেই কল্পনা করেই কবি এই লেখাগুলো লিখেছেন সেই জন্যেই তিনি এই কথা বলেছেন কল্পনার জগৎ থেকে যে বিজ্ঞান কোথায় যেতে পারে এসব অনাবশ্যক ভাবে কোনোভাবে কোনো কাজেই লাগে না খামোখা সময় নষ্ট সব করে খেলাধুলার পার্টি চুকে গেছে অলিম্পিক উঠে গেছে বিশ্বকাপ বিলুপ্ত আছে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান বলছে কিচ্ছু নেই না আছে কবিতা গান ছবি আঁকা কথা সাহিত্য নাটক সিনেমা কিচ্ছু নেই এমনকি খেলাধুলা উঠে গেছে বিশ্বকাপও উঠে গেছে অলিম্পিকও উঠে গেছে কিচ্ছু নেই পূর্ণিমার চাঁদ দেখলে কোকিলের ডাক শুনলে বা পলাশ ফুল ফুটলে কেউ আর আহা উহু করে না ওটা যেন স্বাভাবিক একটা কিছু জানে ওটা নিয়ে কেউ আর ভাবে না বর্ষাকালে বৃষ্টি দেখলে কারোর মন আর মেদুর হয় না মানে সবটাই যান্ত্রিক হয়ে গেছে মানুষের মানসিক দিকটা আর কিছুই নেই ওগুলোকে প্রাকৃতিক কার্যকারণ হিসেবেই দেখা হয় মানে এগুলো হয়েই থাকে ভাবে একটা ক্যাজুয়াল ব্যাপার নিয়ে ধরে নিয়েছে গোলাপ ফুলের সৌন্দর্যের চেয়ে তার অ্যানালাইসিসটাই বেশি জরুরি তাকে নিয়ে কি না কাটা ছেঁড়া তার ভেতরে কি আছে গোলাপ ফুল কীভাবে কী হয় না হয় ইত্যাদি নিয়ে বেশি সবাই পড়ে আছে কেন সুন্দর কি সুন্দর বা সুন্দরতা নিয়ে সাহিত্য কেউ আর লেখে না এখন দয়া মায়া করুণা ভালোবাসা ইত্যাদির প্রয়োজন না থাকায় এবং চর্চারাভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেকও হয় না বলছে এসব সায়েন্সের যুগে কেউ দয়া মায়া করুণা ভালোবাসা সব কেউ দেখাই না প্রয়োজনই পড়ে না এগুলো দেখানোর কি দরকার আছে ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে বলছে এক আধজন আছে যেমন পাগলা গণেশি পাগলা গণেশ একটুখানি অন্যরকম পাগলা গণেশ সে তার নিজের মতন নিজে তো সেই ধরনের যারা যারা এই ধরনের এই অ্যানালাইসিস বা বিজ্ঞান থেকে একটুখানি নিজেকে দূরে রাখার প্রয়োজন মনে করেন তাদেরকে পাগল বলেই লোকে গণ্য করে তো সেভাবেই হয়তো উনিশ পঁয়ত্রিশশো উননব্বই সালে হয়তো এমনই একটা সময় আসবে সেই সময় মানুষকে হয়তো এভাবেই পাগল বলে গণ্য করা হবে কারণ কি যারা এই শুধুমাত্র সায়েন্স এই সমস্ত ছাড়া যারা অন্য রকমভাবে কিছু নিয়ে চিন্তা ভাবনা করবে তাদেরকে হয়তো এভাবেই গণ্য করা হবে সেটাই হয়তো লেখকের মনে হয়েছে যেমন পাগলা গণেশের কথাই বলা হয়েছে গণেশকে পাগলা হিসেবেই চিহ্নিত করা হয়েছে এখানে পাগলা গণেশের বয়স দুশো বছর বলছে সে বিজ্ঞানের যুগে এতটাই সে উন্নত বিজ্ঞান তাকে দুশো বছর পর্যন্ত বাঁচিয়ে রাখতেও সম্ভব হয়েছে সেই গণেশকে আজকে এই অবধি রইল সামনের দিন আবার পরেরটা পড়ানো হবে